গত বছরের জুনে ঢাকা বোট ক্লাবে পরিমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টার ঘটনায় বেশ সক্রিয় ছিলেন ওপার বাংলায় বসবাসকারী নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। এরপর পরিমণি যখন গ্রেপ্তার হয়ে কারাগারে, তখনও তার পক্ষে কলম ধরেছিলেন তিনি, জোর আওয়াজ তুলেছিলেন নায়িকার পক্ষে। অবাক করা বিষয়, এরপর পরিমণির মা হওয়ার খবরটি কোনোভাবেই মেনে নিতে পারেননি তসলিমা। নায়িকার নাম প্রকাশ না করে এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছিলেন তিনি। সম্প্রতি রাজপুরীর সন্তান জন্ম নেয়ার পর বিষয়টি নিয়ে আবারও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই লেখিকা। এবার তসলিমা জানালেন, স্বামীর নামের সঙ্গে মিলিয়ে পরিমণির পুত্রের নাম রাজ্য রাখা পছন্দ হয়নি তার। যদিও সোশ্যাল মিডিয়ায় দেয়া ওই পোস্টের শুরুতে পুত্রের ছবি প্রকাশ করায় চিত্রনায়িকার বেশ প্রশংসা করেছেন তিনি। মূলত তসলিমা ফেসবুকে লেখেন, সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে বসে থাকবে না, তখন হয়তো সেটা কয়েক বছর পর দেখাবে। পরিমণি বাংলাদেশের সিনেমার নায়িকা, তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। এদিকে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে পরিমণির ছেলের নাম রাখা পছন্দ হয়নি জানিয়ে তসলিমা লেখেন, স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি তার। স্বামী টামিরা আজ আছে, কাল নেই, সন্তান তো চিরদিনের। পরি তার নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। এর আগে 10 আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা পরিমণি। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলে জানান পুরীর স্বামী অভিনেতা শরীফুল রাজ। এরপর 11 আগস্ট সকালে ছেলের ছবি প্রথম প্রকাশে আনেন পরিমণি। জানান ছেলের নাম শাহিন মোহাম্মদ রাজ্য।